স্যার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল অমৃত কথা। অমৃত কথাতে আপনাদের সকলকে স্বাগত। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যারা দেখছেন তারা তোমার প্রিয় বন্ধু, আপনারাও কমেন্ট করুন, শেয়ার করুন। আজকে আলোচ্য বিষয় রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ ও মা সারদা। রসিক চূড়ামণি শ্রীরামকৃষ্ণ নানা রঙ্গরসিকতায় দিনগুলি ভরিয়ে রাখতেন। এ প্রসঙ্গে শ্রী মা সারদ একটি ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, কামার পুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম, একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত, সে যেটা রেঁধেছে খেয়ে বললেন, ও হিদু, এ যে রেঁধেছে এ রামদাস বদ্দি। আমি যেটা রেঁধেছি খেয়ে বললেন, আর এই শ্রীনাথ সেন, শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো রামদাস বদ্দি আর আমি হলাম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয় বলে, তা বটে, তবে তোমার এ হাতুড়ে বদ্দি তুমি সবসময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত ডাকলেই হয়। রামদাস বদ্দি তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সবসময় পাবে না। আর লোকে আগে হাতুড়েকে ডাকে, সে তোমার সবসময় বান্ধব। ঠাকুর বললেন, তা বটে তা বটে, এ সবসময় আছে। মা বলতেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি, 5 বছরের ছেলের কাজ ছেলের সঙ্গেই কি আর বুড়োর সঙ্গেই বাকি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। শ্রী মাও ছিলেন আনন্দ স্বরূপিণী, তার আনন্দ স্নিগ্ধ শান্ত সকলের অন্তরকে স্পর্শ করত, অথচ কখনো চপল বা উদ্বেল হয়ে উঠত না। মা নিজের সম্বন্ধে বলেছেন, সকলে বলে এই অশান্তি সে অশান্তি, আমি তো বাপু অশান্তিকে জানলুমি না। জননীং শারদাং দেবীং রাম কৃষ্ণং জগদ্গুরুম পাদ পদ্মে ত্রয়ো সিত্বা প্রণমামি মুহুর্মুহুর্।